হাই ডাইনামিক মাইন্ড, আজকে কথা বলবো যে কিভাবে শুরু করবেন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। সাধারণত আমি এই ধরনের বেসিক টপিক নিয়ে খুব একটা কথা বলি না, কারণ আমাদের স্কিলাপারের কোর্সগুলো অ্যাডভান্স এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। সো আমি ধরেই নিই এই বিষয়গুলো যারা জানেন, এই বেসিক বিষয়গুলো, তারা আসলে আমাদের এই কোর্সগুলো করবেন এবং করতেছে না। কিন্তু রিসেন্টলি আমি বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছি, যে আমাকে অনেকে বলেছেন যে ভাই আপনার সাথে যদি আমার আগে দেখা হতো তাহলে আমার এতগুলো টাকা নষ্ট হতো না, মানে সামহাও সে হয়তো আশানুরূপ কোর্সগুলো পাই নাই, এরকম একটা ব্যাপার। তো ওইখান থেকেই আবার অনেকে আমাকে রিকোয়েস্ট করে, ভাই আমি একদম নতুন, ফ্রিল্যান্সিংটা আমি করতে চাই কিন্তু কিভাবে করব আমি বুঝি না। আর ফ্রিল্যান্সিং এ আমাদের এই মোটামুটি এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেই খুব মিসকনসেপশন আমাদের মাথার মধ্যে গিট্টু লেগে আছে। তো ওই জিনিসটাকে, ওই গিট্টুটাকে ছাড়ানোর জন্যই আসলে আমাদের আমার এই ভিডিওগুলো তৈরি করা আর কি, যে ফ্রিল্যান্সিং কি জিনিস, কিভাবে করবেন, এটা কি চাকরির পাশাপাশি করা যায় কিনা, এরকম আমি প্রায় এরকম এক ১৬টা কোশ্চেন আমি রেডি করেছি, যে কোশ্চেনগুলো আমাকে করা হয়। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি কেন এটার জন্য। দেখেন, আমার মোটামুটি ১০ বছরের ক্যারিয়ার, আমি সাধারণত আমার ইন্ট্রোডাকশনটা কোথাও এইভাবে দেওয়া হয়নি কোনো ভিডিওতে, বাট এই ভিডিওতে মনে হয় একটু দিতে হবে, কারণ যে ভিডিও তৈরি করতেছে তার সম্পর্কে একটু না জানলে, মানে পীর মশায়েক সম্পর্কে না জানলে তাকে পীর মানা যায় না, ঠিক না? তো পীর না, জাস্ট ফানি থিং। তো বেসিক্যালি আমি ১০ বছর ন্যাশনাল এবং মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করেছি, ২০১৮ সালের থেকে এখন পর্যন্ত ফ্রিল্যান্সিংও করছি, যদিও আমার ক্যারিয়ারের ম্যাক্সিমাম টাইমটা আমার জবেই গিয়েছে। তো আপনারা জানেন যে মোটামুটি বাংলাদেশের টপ ৫ সফটওয়্যার কোম্পানির মধ্যে একটা হচ্ছে রিপ সিস্টেমস। রিপ সিস্টেমে প্রায় ৭ বছর ছিলাম, সেখানে আমার ক্যারিয়ারটা শুরু হয় অ্যাজ এ সফটওয়্যার সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে। আমি মাইএসকিউএল, তারপরে হচ্ছে পিএইচপি এবং লিনাক্স প্ল্যাটফর্মে কাজ করতাম। খুব ভালো একটা উদাহরণ দিলে খুব ভালো বুঝতে পারবেন, আমরা যে .com.bd যে ডোমেইন কিনি, আমরা BTCL এর যে .com.bd ডোমেইন কিনি, BTCL ডোমেইন, এই এই ডোমেইনটা আসলে এই যে এই প্ল্যাটফর্মটা হচ্ছে আমাদের, আমি যে কোম্পানিতে ছিলাম আগে, আমার ফার্স্ট কোম্পানি, এটা একটা মাল্টিস্টার সফটওয়্যার কোম্পানি, রিপ সিস্টেমের দেওয়া, ঠিক আছে, এই যে পাওয়ার্ড বাই রিপ সিস্টেম, এই কোম্পানিতে ছিলাম। এইরকম আইসিটি মিনিস্ট্রিতে, BTCL এ, BTRC তে এরকম বড় বড় প্রজেক্ট হতো, সেই প্রজেক্টের অ্যাজ এ এই ইনফ্রাস্ট্রাকচার সেট আপ, মানে সার্ভার সিঙ্গাপুর থেকে কিনে আনা সার্ভার সেট আপ, MySQL সেট আপ, লিনাক্স সেট আপ, এই বিষয়গুলো করতাম, আমাদের ডেভেলপার টিম আবার এই অ্যাপ্লিকেশন তৈরি করতো, এরকম আর কি আমার কাজ করার সুবাদ হয়েছে। এছাড়াও আমি হেড অব দা, আচ্ছা, এই সাপোর্ট ইঞ্জিনিয়ার ক্যারিয়ার শেষ করে আমি রিপ সিস্টেমের হেড অব দ্য মার্কেটিং হিসেবে কাজ করেছি ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে, যদি আমার ক্যারিয়ার ২০১১ সাল থেকে। এছাড়াও আমি লারিজ যে ফ্যাশন ব্র্যান্ড, এখানে মোটামুটি ২০১৮ সাল থেকে, সরি ২০১৬ সাল থেকে ২০১৮ সাল, মানে ৩ বছর মতো এখানে আমি হেড অব দ্য ডিজিটাল ছিলাম। আপনারা জানেন যে মোটামুটি লারিজ মানে বাংলাদেশের টপ ৫ বা ১০ ফ্যাশন ব্র্যান্ডের একটা। তো এই হলো মোটামুটি আমার ছোট্ট ক্যারিয়ার। এছাড়াও আরো বেশ কয়েকটা প্রতিষ্ঠানে কাজ করেছি, সে কথাগুলো আমরা না বলে ভিডিওটা বড় করছি না। এখন আমরা মোটামুটি সবাই জানেন যে মোটামুটি স্কিল আপারটা আমরা ফর্ম করেছি, যেটা আমাদের মেন উদ্দেশ্য হলো যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ডিজিটাল মার্কেটিং এর কোর্স মানুষের কাছে পৌঁছে দেয়া, সেটা গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরের সমস্ত জায়গা আর কি, এবং খুব রিজনেবল প্রাইস, এবং একটা বেস্ট কোর্স দেয়া, যাতে হচ্ছে যে আমরা ইন্টারন্যাশনালি ওই লেভেলে কাজ করতে পারি সেটা আর কি, এবং এখন পর্যন্ত আমরা সেটাই দিয়ে যাচ্ছি, এটা আমাদের মূল মন্ত্র। আর আমাদের একটা যদি স্বপ্ন বলতে পারেন, যে আমরা বাংলাদেশের ৫০,০০০ মানুষকে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং ট্রেনিং দিতে চাই, যারা ইন্টারন্যাশনালি কাজ করবে এবং বিদেশ থেকে দেশে টাকা নিয়ে আসবে, এটা হচ্ছে আমাদের একটা স্বপ্ন। আর এছাড়াও বাংলাদেশের ছোটখাটো বাংলাদেশের বেশ কয়েকটা ২-৩টা কোম্পানিতে আমি কনসালটেন্সি করি, আরো কাজ
করার সুযোগ আছে করছি। ইন্টারন্যাশনাল পর্যায়ে আমাদের গ্রোবিক ডিজিটালটা শুরু হয়েছে, আপাতত এর কাস্টমার মাত্র 2 জন। তো ইন্টারন্যাশনালি আমরা এই গ্রোবিক ডিজিটাল নিয়ে মোটামুটি আমাদের একটা এজেন্সি হিসেবে কাজ করতেছে স্কিলাপারের পাশাপাশি। আর এই যে কোর্সটা আমরা তৈরি করতেছি, এটা হচ্ছে যে বিগিনারদের জন্য, যারা একদম ফ্রিল্যান্সিং কি জিনিস, যাদের মাথার মধ্যে গিট্টু লেগে আছে ফ্রিল্যান্সিং মানে কোটি কোটি টাকা, বা ফ্রিল্যান্সিং মানে চাকরি বাকরি সব ফালায় দিয়ে ফ্রিল্যান্সিং করে ফেলবো, এই ধরনের চিন্তা চেতনা যাদের মধ্যে আছে, তাদের জন্য আসলে এই বেসিক কোর্সটা। এবং এইখানে যে কোর্সটা থাকবে, বা সাধারণত আমরা ডিজিটাল মার্কেটিং এর নামে ওয়ার্ল্ড ওয়াইড যে কোর্স গুলো করে থাকে, সেই কোর্স গুলো করে আসলে কিছু করা যায় না। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জাস্ট জানা যায়, সেটা শিখে আপনি কখনো আর্নিং করতে পারবেন এবং করাই যায় না, আমি গ্যারান্টি দিলাম। তো সেই কোর্স গুলোই, যে কোর্স গুলো হয়তো যে আমাকে যারা বলে প্রতারিত হয়েছে তাদের জন্য, যে সেই কোর্স গুলো এখানে থাকবে, যেটা সম্পূর্ণ ফ্রি, অথবা হয়তো খুব নমিনাল একটা অ্যামাউন্ট হতে পারে, মাত্র 100 টাকা। মানে অনেক সময় আমি দেখেছি, আমি 500 জনকে ফ্রি দিয়েছি আমার কোর্স গুলো, বিশ্বাস করেন তারা একটা মানুষও সাকসেস হতে আমি দেখিনি, এবং তারা কোনো খোঁজখবর নাই কোর্স গুলো নিয়ে রেখেছে। কিন্তু আমাদের কোর্সের দাম খুবই কম, যারা ন্যূনতম একটা প্রাইস দিয়ে কোর্সটা কিনেছে তারা মোটামুটি ভালো করেছে, কিন্তু ফ্রি দেয় আলাদা কোনো ইয়া পায় না। যদি এই কোর্স গুলো ফ্রি থাকবে হয়তো খুব নমিনাল থাকতে পারে, মাত্র 100 টাকা, কিন্তু এই কোর্স গুলো আপনার অন্তত প্রথম অবস্থায় ডিজিটাল মার্কেটিং এর কোর্সের নামে আপনি যে 8-10 হাজার 15 হাজার টাকাটা ব্যয় করেন, সেই টাকাটা থেকে সেভ হবেন আই হোপ। এর পরবর্তীতে এই স্কিলাপুই শামিম, এই যেটা আমরা এই চ্যানেলটা, এইখান থেকে হচ্ছে যে আপনাকে যেটা শেখানো হবে সেটা আপনার একটা বেস তৈরি হয়ে যাবে, দেন আপনি একটা বা 2টা বিষয় এবং সেই গাইডলাইনও দেওয়া হবে যে কোনটার পর কোনটা করে আপনি মোটামুটি নিজেকে ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার করবেন, অথবা লোকাল জব মার্কেটে কাজ করতে হলো কিভাবে করবেন সেটা। আর আমি হচ্ছে এটার কেন ইয়া, কারণ হচ্ছে যে আমি জবও করেছি ফ্রিল্যান্সিংও করছি, এবং জবও করেছি, 2টার কম্বিনেশন। জাস্ট আমি আমার অভিজ্ঞতাটা একদম রিয়েল লাইফ শেয়ার করব, যে কারণে এই ভিডিও শেয়ার। এখন প্রথমেই আমাদের মাথার মধ্যে আসে যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি, এবং আউটসোর্সিং জিনিসটা কি, এই জিনিসটা আমাদের মাথার মধ্যে আসে। তো এই জিনিসটা নিয়ে আমাদের মোটামুটি এই বাংলাদেশের মার্কেটে অনেক ধরনের আপনার ধরেন যে মিসকনসেপশন আছে, সেগুলো আমরা একটু ক্লিয়ার করার ট্রাই করি। তো আমাকে যদি, যারা একদম নতুন, সে হতে পারেন আপনি একজন স্টুডেন্ট, হতে পারেন আপনি হচ্ছে জব করছেন সরকারি বা বেসরকারি, আপনি চাচ্ছেন যে সেকেন্ড ইনকাম সোর্স হিসেবে আমি ফ্রিল্যান্সিংটাকে বেছে নিতে চাই, কিছু টাকা আর্নিং করতে চাই। যেমন ঢাকা শহরে দেখবেন অনেক মানুষ আছে, তারা জবের পাশাপাশি মোটর বাইক মানে উবার বা ইসে গাড়ি চালাচ্ছে, তার মানে কি তার এক্সট্রা ইনকাম সোর্স। এইটাও ফ্রিল্যান্সিংটাকেও ক্যারিয়ারটাকেও আপনি জব মানে জব হিসেবে, জবের পাশাপাশি আপনি এটাকে হচ্ছে যে সেকেন্ড ইনকাম সোর্স হিসেবে নিতে পারেন, অথবা কেউ ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। সেই বিষয়গুলো আমি উদাহরণ দিব ওয়ান বাই ওয়ান। তো আমাদের এখন মেন পয়েন্ট হলো, আমরা এর পরবর্তী লেসনটাতে দেখব যে এতক্ষণ যা ইন্ট্রোডিউস করলাম কেন এটা, এখন যা আমি বলছি যে মানে এর পরবর্তী লেসনে আমাদের থাকবে যে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং জিনিসটা আসলে। থ্যাংক ইউ সবাই।